আজ 23 অক্টোবর বিআরবি কেবলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1978 সালের এই দিনে দেশের একজন শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা জনাব আলহাজ মুজিবুর রহমানের হাতে যাত্রা শুরু হয়েছিল যে প্রতিষ্ঠানের। চলুন জেনে নিই তার অনুভূতি। আমি বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড 80 দশকে শুরু করি। তখন আমাদের দেশে ব্যাপক কোনো কেবল তৈরি হতো না। কয়েকটি কেবল ইন্ডাস্ট্রি ছিল, তাদের দেশের চাহিদাও পূরণ হচ্ছিল না। সদ্য বাংলাদেশ তখন হয়েছে, সামনে বাংলাদেশ নিশ্চয়ই অনেক আগাবে, এই বিশ্বাসের ভিত্তিতে কেবল ইন্ডাস্ট্রি করার আগ্রহ আসে এবং সেই চিন্তাভাবনার থেকেই আমি 80 দশকে কেবল ইন্ডাস্ট্রি স্থাপন করে এই কুষ্টিয়াতে। এবং যদিও কুষ্টিয়াতে এই কেবল ইন্ডাস্ট্রি স্থাপনে অনেক কষ্ট হয়েছে, পণ্যর মানের কাছে আমরা কোনো কখনো প্রথম থেকেই এখন পর্যন্ত কোনো আপোষ করি নাই, লাভটা আমরা অত গুরুত্ব দিই নাই। আমরা দেশের এক নম্বর কেবল উৎপাদন হোক এই আশা করছিলাম এবং সেটা ইনশাল্লাহ হয়েছে আমাদের, এবং দেশের মানুষ সেটা বিশ্বাস করেছে, দেশের মানুষ এটাকে এখন পর্যন্ত ব্যবহার করে যাচ্ছেন। দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, দেশের মানুষের কাছে আমার আন্তরিক অভিনন্দনও জানাই যে আজকে আমাকে এই দেশের মানুষ অনেক অনেক সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আমার এই পণ্য বিআরবি প্রোডাক্টের সকল ধরনের পণ্য আমাকে ব্যবহার করে আমাকে আমার এই কোম্পানিকে আমার এই এলাকাকে বাংলাদেশকে সাহায্য করেছেন। 1978 সালে প্রতিষ্ঠা করলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তখন থেকে দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা বিআরবি কেবলকে অত্যন্ত সাফল্যের সাথে এগিয়ে নিয়ে চলেছেন জনাব মুজিবুর রহমান। 1980 সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছিলেন আর পরবর্তীতে 1990 ও 1998 সালে আকার এবং টেকনোলজিতে আরও উন্নত করেছেন। আর দীর্ঘ 40 বছরে বিআরবি এর পরিধি বাড়িয়ে এবং আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে গড়ে তুলেছেন দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বিআরবি গ্রুপ। আজ বাংলাদেশের একমাত্র কেবল কোম্পানি হিসেবে বিআরবি রয়েছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, ইউনিয়ন অফ জার্মান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, আমেরিকান সোসাইটি অফ টেস্টিং মেটেরিয়াল, ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন এবং বিএসটিআই এর সনদ। 1993 সালে ওয়্যার অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল মেম্বারশিপ সার্টিফিকেট লাভ করে। সর্বোচ্চ মানের কারণে 2010 সালে বিআরবি জিএল সনদ লাভ করে। বাংলাদেশের একমাত্র কেবল কোম্পানি হিসেবে বিআরবি কেবল সারা পৃথিবীর কেবল উৎপাদক কোম্পানিগুলোর মধ্যে 33তম স্থান অর্জন করেছে। বহুদিন থেকে বিআরবি গ্রুপের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান এবং তার পরিবারের আরও 4 সদস্য সিআইপি এর মর্যাদা পেয়ে আসছেন। বিআরবি কেবলের অর্জনে যোগ হয়েছে গোল্ডেন আমেরিকা অ্যাওয়ার্ড, আর্চ অফ ইউরোপ অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড বিজনেস লিডার অ্যাওয়ার্ড, ইউরোপ বিজনেস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কোয়ালিটি এবং এনপিও অ্যাওয়ার্ড সহ আরও অনেক পুরস্কার ও সম্মান। বাংলাদেশে কেবল খাতের একমাত্র প্রতিষ্ঠান বিআরবি যারা বাংলাদেশ সরকারের পরিবেশ সার্টিফিকেট অর্জনে সক্ষম হয়েছে। বিআরবি সর্বোচ্চ মানের নিশ্চয়তা নিয়ে 2009 সালে স্থাপিত বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত লাভলি ফ্যান প্ল্যান্ট এখন বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং সর্ববৃহৎ। ২০১০ সালে জিএল মেরিন কেবল উৎপাদন সনদ অর্জন করে। বিআরবি কেবল বাংলাদেশের একমাত্র কেবল কোম্পানি হিসেবে মেরিন কেবল উৎপাদন করছে।
আরও অনেক পণ্যের মতো বিশ্বমানের এমসিবি উৎপাদনের সর্ববৃহৎ প্ল্যান্টও বিআরবি কেবলেরই। বাংলাদেশের কেবল সেক্টরে অনন্য অবদানের জন্য গোল্ডেন পেন বিজনেস অ্যাওয়ার্ড এবং সর্বোচ্চ সম্মাননা স্বীকৃতি রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারও একমাত্র বিআরবিরই। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য খাতে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ প্রায় প্রতি বছরই জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ অর্জন করছে। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাস মোহাম্মদ মুজিবুর রহমান লন্ডনের ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি নামক প্রতিষ্ঠান প্রদত্ত বেস্ট এন্টারপ্রাইজ এবং ম্যানেজার অব দ্য ইয়ার সার্টিফিকেট লাভ করেন। 2018 সালে বিআরবি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এক্সট্রা হাই ভোল্টেজ কেবল প্ল্যান্ট স্থাপন করেছে। সুপার এনামেল কপার কেবল উৎপাদনের জন্য স্থাপন করেছে দেশের সর্ববৃহৎ প্ল্যান্ট। আর এই সবকিছুর সংযোজনে সর্বশেষ 2017 সালে বেস্ট ব্র্যান্ড ট্রফি এবং 2018 সালে বিআরবি আন্তর্জাতিকভাবে সুপার ব্র্যান্ড ট্রফি লাভ করেছে। সর্বোচ্চ গুণগত মানের কারণে 80 দশকের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বিআরবি বাংলাদেশের কেবল বাজার নিয়ন্ত্রণ করছে আর এখন দেশের কেবল বাজারের প্রায় 50% চাহিদা মিটিয়ে রপ্তানিতেও শীর্ষে রয়েছে বিআরবি কেবল। চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেবা আর সমৃদ্ধির 40 বছরে বিআরবির জয়গান আজ বিশ্বজুড়ে।